আলাইকুম দর্শক, জয় নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বন্যায় প্রকৃত হতাহতের তথ্য গোপন করেছে সরকার, বললেন দুলো। থাকছে প্রত্যাশা ও প্রতিজ্ঞার মেলবন্ধন, পদ্মা সেতু বিরোধী দলীয় নেতা। জানাবো পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে যা বললেন ভিপি নুর। পদ্মা সেতু অভিনন্দন জানালো পাকিস্তানও। সর্বশেষ বন্যার দুর্দিনে বিএনপি নেতাদের খুঁজে পাচ্ছি না, বললেন তথ্যমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ কখনো জনগণের কথা ভাবে না, তারা সবসময় লুটপাট ও নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। দেশে যখনই কোনো সংকট দেখা দেয় তখনই তারা আনন্দ উৎসবে মেতে ওঠে। তিনি বলেন, সিলেটের মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে তখন আওয়ামী লীগ সরকার শত কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পীদের এনে পদ্মা সেতু উদ্বোধনের নামে আনন্দ উৎসবে ব্যস্ত। আনন্দ উৎসবের নামে ব্যয় করা শত কোটি টাকা যদি বন্যার্তদের দেয়া হতো তাহলে দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হতো। সিলেট দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে দুলু এসব কথা বলেছেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক এমপি এম নাসের রহমানের আর্থিক সহযোগিতা এবং সিলেট জেলা বিএনপির ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। প্রধান অতিথির বক্তব্যে তুলি বলেছেন, দেশের মানুষ না খেয়ে মরছে, সরকার এমপি মন্ত্রীরা বিদেশ সফরে গেছেন, মানুষের কাছে কেউ আসছেন না, এসব মানুষের প্রতি তাদের কোনো দরদই নেই। তিনি বলেন, বিনা ভোটে এমপি মন্ত্রী হলে তো দরদ না থাকারই কথা। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভয়াবহ বন্যায় নিহতদের প্রকৃত তথ্য গোপন করেছে সরকার, অবিলম্বে প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি। দুলু আরও বলেন, নিজেরা ভোট চুরি করে বিএনপি দলীয় নেতাকর্মীদের জনপ্রতিনিধি হতে দেন না, আবার দুর্যোগে বিএনপি নেতারা কী করছেন তার খবর নেয় সরকার। বিএনপি নেতাকর্মীদের বন্যাকবলিত মানুষের পাশে দুর্ভোগ লাঘব না হওয়া পর্যন্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বন্যায় সরকার যে বরাদ্দ দিয়েছে তা খুবই অপ্রতুল। সিলেটের মানুষ যখন অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে তখন আওয়ামী লীগ মন্ত্রী এমপিরা আনন্দ উৎসবে মেতে উঠেছেন, কেউ কেউ গায়ে হাওয়া লাগিয়ে বিদেশেও ঘুরে বেড়াচ্ছেন, আর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বানভাসী মানুষের পাশে রয়েছে। আপনারা এই সময় মতো এর কঠোর জবাব দেবেন। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, দেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবের রূপ নিয়েছে। পদ্মা শুধু একটি সেতু বা অবকাঠামো নয়, এটি দেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। আত্মমর্যাদা পরস্পর বাঙালির গর্বের আরেকটি সেতু সংযোজন পদ্মা সেতু, প্রত্যাশা ও প্রতিজ্ঞার মেলবন্ধন পদ্মা সেতু। তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এত সমস্যা মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সত্যি প্রশংসার দাবি রাখে। এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক লাইফলাইন রূপে কাজ করে যাবে। বাণিজ্য আঞ্চলিক বাণিজ্য দক্ষিণ এশিয়ার সংযোগ, শিল্পাঞ্চল গড়ে ওঠা, কৃষি সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে পদ্মা সেতু। পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদা ও আত্মনির্ভরতা এক অনন্য সোপান উল্লেখ করে রওশন এরশাদ বলেন, দীর্ঘদিন লালিত স্বপ্ন ও বহুকাঙ্ক্ষিত পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয়। তিনি বলেন, নিঃসন্দেহে এটা আমাদের অনেক বড় অর্জন, বড় সফলতা এবং অত্যন্ত গৌরবের বিষয়। এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির নতুন যুগে প্রবেশের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ নতুন এক পরিচয়ে পরিচিত, যে পরিচয় সম্মানের, গৌরবের, সফলতা এবং সক্ষমতার। খরস্রোতা পদ্মার বুকে পদ্মা সেতু আজ বাস্তবতা, এটা আমাদের অহংকার। বিরোধী দলীয় নেতা আরও বলেন, বহু বিষয় ও রেকর্ডের জন্ম দেওয়া সেতুটির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা ঘুরে যাবে, এর ফলে দেশের দক্ষিণাঞ্চলের জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে আর পরোক্ষভাবে উপকৃত হবে দেশের মানুষ। পদ্মা সেতুর মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের সাফল্যের মুকুটে যুক্ত হোক নতুন পালক, এই প্রত্যাশা করেছেন রওশন এরশাদ। চলে যাচ্ছি পরের সংবাদে। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ভিপি নুর বলেছেন, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে যখন বন্যায় মানুষ মানবেতর জীবনযাপন করছে তখন এক পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সরকার সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে বদ্ধ করে রেখেছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইনাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র ও বান্দেরবাজারে বন্যার্ত 4 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেছেন।
ভিপি নূর বলেন, সরকার বন্যার্থ মানুষের পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল সেভাবে তারা দাঁড়ায়নি। এ বিষয়ে সরকার দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। বন্যায় কবলিত মানুষের মাঝে সরকারের ত্রাণ ব্যবস্থা পর্যাপ্ত নয়, এক্ষেত্রে সরকার ব্যর্থ কিনা তা জনগণ বিচার করবে। এই সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক শহীদুল ইসলাম ফাহিম সহ প্রমুখ। যাচ্ছি পরের সংবাদে। পদ্মা সেতু নির্মাণের জন্য পাকিস্তান ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশকে বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পদ্মা সেতু উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সেতু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় সংকল্পের প্রতীক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ জনগণের সুস্বাস্থ্য এবং সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। এর আগে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে পদ্মা সেতু নির্মাণের সাফল্যে অভিনন্দন জানিয়েছে। সর্বশেষ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দল ক্ষমতায় থাকুক বা না থাকুক, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে। অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও থাকবে। অপরদিকে বিএনপি কখনো দুর্গত পীড়িতদের পাশে যায় না, বরং তাদের নিয়ে রাজনীতি করে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে বন্যার্তদের অংশ হিসেবে কুড়িগ্রাম ও নেত্রকোণে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেছেন। ডক্টর হাসান বলেন, দুর্গত পীড়িত মানুষের কাছে সর্বাগ্রে ছুটে যাওয়া আওয়ামী লীগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতো আওয়ামী লীগ সবসময় সেটি করে আসছে। অতীতের দিকে দৃষ্টিপাত করলে তথ্যমন্ত্রী বলেন, 1991 সালের ঘূর্ণিঝড়ের পর খালেদা জিয়াকে সংসদে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কোনো ব্যবস্থা নিলেন না, যার দরুন দেশে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। জ্যেষ্ঠ মানুষকে শ্রদ্ধা করা আমার পরিবার শিখিয়েছে, জননেত্রী শেখ হাসিনাও যে শিক্ষা দিয়েছেন, কিন্তু কথার পিঠে কথা আসে তাই বলতেই হয়। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশে এসেছিলেন এবং চট্টগ্রামের বাতাসে যখন লাশের গন্ধ ভাসছে, তখন খালেদা জিয়া একদিনে 7টি শাড়ি বদলেছেন আর সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, যত মানুষ মারা যাওয়ার কথা তত মানুষ মারা যায়নি। অর্থাৎ তারা মানুষকে নিয়ে উপহাস করে রাজনীতি করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, এবার সিলেটে বন্যা দেখা দেওয়ার পর অতীতের মতোই সেখানে সর্বাগ্রে ছুটে গিয়েছে আওয়ামী লীগ। অনেক জায়গায় প্রশাসনের মানুষ যাওয়ার আগেই আমাদের দলের নেতাকর্মীরা ছুটে গেছেন, তাদের নিজেদের ঘরবাড়ি ডুবে গেছে, তারপরও যাদের সামর্থ্য আছে তারা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী নিজে ছুটে গেছেন, এখন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে, আমাদের নেতাকর্মীরা সেগুলো পৌঁছে দিচ্ছেন। বিএনপি ও কিছু বিশিষ্ট নেতাকর্মী যাদের আবার এনজিও আছে তারা এখন কোথায় প্রশ্ন রেখে হাসান মাহমুদ বলেছেন, তাদের তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ কেউ টকশোতে আছে কিন্তু মানুষের পাশে তাদের দেখা যাচ্ছে না, আর মির্জা ফখরুল সাহেবরা ঢাকায় বসে বকবক করছেন। আসলে বিএনপি কখনো দুর্গতদের পাশে দাঁড়ায় না, তাদের নিয়ে রাজনীতি করে, উপহাস করে।